দেখতেছেন না, এই ঘর তো হচ্ছে আগের ঘর। দেখেন এই ঘরে মনে হয় মানুষ থাকে না, উপরে মনে হয় মানুষ থাকে না, মানুষজন। দেওয়ার গোড়া দেখেন কি অবস্থা, ওই যে উপরের যে ছাদটা ডালাই দিছে না, ডালাইটা সুদ্ধ খুইয়া পড়ে যেতেছে। দেখেন এত পুরান ঘর বাড়ি, আর এটার পিছনে হয়েছে পাথরের ঘর বাড়ি। আমি অবশ্য ওইদিকে যাবো আরেক দিন, যাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি যেহেতু বাহিরে যাইতেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কিছু সময়, তো এই জন্য আজকের ভিডিওটা বানানো হইতেছে। আর এই যে বাড়িটা দেখতেছেন, এটা একটা আমিরের বাড়ি। আমিরের বলতে মানে অনেক কি একটা চাকরি করে জানি উনি, অনেক টাকা পয়সার মালিক মাশাআল্লাহ। আর এই জায়গায় একজন বাংলাদেশি ভাই আছে আমার, এই রুমে থাকে উনি। ওনার সাথে কথা হয়েছিল গেছে বছর, আর এক বছর আগে কথা ছিল। ভিতরে দেখেন গাড়ি আছে মনে হয় 4-5টা।